নাফিসা বেগম হঠাৎ করে এঙ্গেজমেন্টের আয়োজন করে, আত্মীয় স্বজন নিমন্ত্রণ দিয়ে ফেলেছে, তাও সবটা সবাইকে না জানিয়ে। এই বিষয়ে জানে শুধু নাফিসা বেগম ও মিতুল, দুজনে প্ল্যান করে এসব করেছে। নাফিসা বেগম একা একাই এঙ্গেজমেন্টের আয়োজন শুরু করে দিয়েছে, তা নিয়ে ফুয়াদ চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই বাসার অনেকে ঝামেলা রাগ অভিমান বের হওয়া শুরু করে দিয়েছে। তার মধ্যে প্রথমে আছে রাহি, যে বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার পর বাসা থেকে কারো খোঁজ খবর নিতে আসতে দেখেনি, সবাই কলে কথা বলেছে, মায়ের থেকে সব শুনেছিল, কিন্তু মেয়েকে বিয়ে দিয়েই সবাই হাত পা গুটিয়ে বসে আছে, তাকে কেউ আনতে পর্যন্ত যায়নি। রাগে দুঃখে নিজেই বাসায় এসেছে নাইমকে নিয়ে। এখানে এসে শুনে ফুয়াদের এঙ্গেজমেন্ট একদিন পরই, অথচ সে কিছুই জানে না, সে না আসলে তো জানতেই পারত না। নাফিসা বেগম কমিউনিটি সেন্টার বুকিংও করে ফেলেছে। এদিকে ফুয়াদের বাবা মায়ের সাথে ঝগড়া চলছে। রাজীব খান একটা কথাই বারবার চিৎকার করে বলেছেন, আমার ছেলের এঙ্গেজমেন্ট আর আমি জানি না, আমাকে না জানিয়ে তুমি এই সিদ্ধান্ত একা কিভাবে নিতে পারলে? বিয়ে ঠিক, মেয়ে ঠিক, সেটা তো সবাই জানতই, শুধু ডেটটা আমি ঠিক করেছি তাতেই তুমি অখুশি? দেখো রাহির মা বাবা এমনিতেই রাগ করেছে, এখন তুমিও এমন করলে কিভাবে হবে, একবার আমার দিকটা ভাবো। মেয়ের বিয়ে সব তো নিজের পছন্দে একা করছে, আমি শুধু জেনেছি, আর আজ এঙ্গেজমেন্ট একা ঠিক করে সবাইকে ইনভাইটও করে দিয়েছে। দুই দিন পর তো ছেলেকে বিয়ে দিয়ে বউ এনে আমার সামনে হাজির করবে, বাবা হিসাবে আমার কি কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? আমার সিদ্ধান্তে কি তোমার মত নেই? না নেই। দেখো বেশি বাড়াবাড়ি করবে না। কি বললে, আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ তুমি বাড়াবাড়ি করছো, সামান্য একটা ব্যাপার জটিল করছো, আগামী কালই এনগেজমেন্ট হবে। রাজীব খান রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, নাফিসাকে এক চড় মেরে বসলেন। নাফিসা বেগম চড় খেয়ে হতভম্ব হয়ে গেলেন, ধপ করে বিছানায় বসে পড়লেন। মিতুল দরজার মাথায় দাঁড়িয়ে লুকিয়ে কথা শুনছিল, দেখছিল, এসব দেখে দৌড়ে পালায় রাহির রুমের দিকে। রাহি এসেছে বাসায়, ও ভুলেই গিয়েছিল রাহি নাইম রুমে কিছু নিয়ে কথা বলছে। ওদের আওয়াজ পেয়ে মিতুল কোন রুমে যাবে ভাবছে, এতদিন তো এই রুমেই ও থাকতো। মধু অনেকদিন পর ফোন হাতে পেয়েছে, এই বাসায় আসার আজ তিন দিন, ফুয়াদকে রুম বন্দি করে রেখেছে। ও আজ সকালেই ফুয়াদকে অনেক রিকোয়েস্ট করে ফোন নিয়েছে, নিয়েই চার্জে বসিয়েছিল, ফুয়াদ রুমে নেই। এই সুযোগ খালামণিকে কল দেওয়ার, ও কল দিল খালামণিকে, রিং হচ্ছে, ও ভয় ভয় চোখে তাকাচ্ছে দরজার দিকে। খালামণি কল রিসিভ করেছে, ও ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। হ্যালো খালামণি, কেমন আছো? ওপাশ থেকে আগে কয়েকটা ঝাড়ি দিল, তারপর বললেন, কই ছিলি তুই, কতবার কল দিছি খবর আছে? ফোন বন্ধ করে রেখেছিলি কেন, কি হয়েছে তোর, ঠিক আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু বাবা আর ভাই তো সব জেনে গেছে, এখন এখানে এসে ঝামেলা করছে। তুমি কবে আসবে দেশে? দুলাভাইয়ের সাথে বাড়ি চলে যা, আমি বাংলাদেশে চলে আসছি। সত্যি? হ্যাঁ রে, তোর ওখানে। মধু পেছনে তাকাতেই দেখে ফুয়াদ পেটে হাত গুঁজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে। মধু বাই দিয়ে ফোন কেটে কোমরে হাত গুঁজে এগিয়ে এসে ফুয়াদের মুখোমুখি দাঁড়ালো, তারপর বলল, কি ব্যাপার, এখানে কি করছেন, আপনি কি আমার কথা শুনছিলেন? ফুয়াদ কথা বলল না, চুপ করে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মধু আবার বলল, কি হলো, হ্যাবলার মতো চেয়ে আছেন কেন, উত্তর দিন। আমি তো তোমায় দেখতে ব্যস্ত, এখন কথা বলতে পারবো না। আরে ম্যাড, রাগি কণ্ঠে বলল মধু। ফুয়াদ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, নো, আই অ্যাম এ লাভার। মধু হতবুদ্ধির চোখে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। ওর কথা শুনে মধু মুখটা হা করে দাঁতে তাক চেপে বলল, পাগলের লাভার। ফুয়াদ মধুর হাত ধরে টেনে কাছে এনে বলল, তুমি পাগল? আজব, আমি পাগল হতে যাব কেন? ফুয়াদ ওর কপালের ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, তুমি পাগল বলেই তো আমাকে পাগলের লাভার বললে। আমি পাগল না, আপনি পাগল। আমি পাগল আর তুমি আমার পাগলি। ধ্যাত, মধু কুটি কুটি পায়ে বেরিয়ে এলো রুম থেকে। ও সিঁড়ি বেয়ে নামছিল, তখন শুনল ফুয়াদের এঙ্গেজমেন্ট, সেসব নিয়ে গোল মিটিং চলছে। আজ ফুয়াদ দরজা না আটকে কোথায় যেন চলে গেছে, দুপুরে শোকে জ্বালিয়ে কোথায় জানি চলে গেছে। ও সুযোগ পেতে বেরিয়ে এসেছে, প্রথমে যখন এই বাসায় এসেছিল সবাই কত ভালোবাসত, আর এখন সবার থেকে লুকিয়ে রুম বন্দি থাকতে হচ্ছে, সামনে গেলে কড়া কথা বলছে। মধুর চোখ ছল ছল করে উঠল, ও দেখল
চিত্রাভাবে দাঁড়িয়ে আছে নাফিসা বেগমের সামনে, তার পাশে বসা মিতুল। মিতুল আর চিত্রাভাবি শপিংয়ে যাবে আগামীকাল, এঙ্গেজমেন্ট, আজকে শপিংয়ে যাবে। রাহি এসেছে তাদের কথা শুনে জানতে পারলো মধু, ও নিচে থেকে আবার উপরে উঠে এলো আর সোজা রাহির রুমে নক করলো। রাহি মধুকে পেয়েই জাপটে ধরলো আর ওকে বলতে লাগলো ফুয়াদার মিতুল এর এঙ্গেজমেন্টের কথা। সব শুনে মধু তপ্তা খেয়ে রইল। তুমি ভাইয়াকে কিছু বলবে না মধু, সবাই চাচির ওপর রেগে আছে। মিতুল চাচিকে কান পড়া দিয়ে এসবে রাজি করিয়েছে, সবাই রাগেতে। শুধু ফুয়াদ ভাইয়াই কিছু বলছে না, সে তোমাকে ভালোবাসি বলে এত কিছু করলো, আর এখন এঙ্গেজমেন্টেও রাজি হয়ে বসে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, ভাইয়ার সাথে কথা বলে আমি তো হতভাগ। তিনি নাকি এঙ্গেজমেন্ট করবে, আগের বার রিং পরাতে পারেনি, এবার নিজ হাতেই নাকি পরাবে। মধু নিজেও অবাক, সারাদিন ভালোবাসি বলে ওর কান জ্বালা পোড়া করে এখন নাকি সে আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি। কিছুই ওর মাথায় ঢুকছে না, ও আজ রাতে বাসা থেকে পালিয়ে যাবে ভেবেছে, কিন্তু এখনও ও প্ল্যান পরিবর্তন করে ফেললো। ও আগামীকাল ফুয়াদের এঙ্গেজমেন্ট আগে দেখবে, তারপর যাবে। মধু বিছানায় বসে নোক কাটছে, ও বিলিভ করতে পারছে না ফুয়াদ এঙ্গেজমেন্টে রাজি হয়েছে। এটা শোনার পর থেকে ওর রাগ লাগছে, ও তো ফুয়াদকে পছন্দ করে না, তাহলে কেন ওর রাগ লাগছে? ও নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, ওকে বলেই খালি মন বলছে ফুয়াদ এঙ্গেজমেন্ট নো করবে, আবার ওকেও সারাদিন ভালোবাসি বলে। বহুত বদমাস তো লোকটা, গাছেরও খাবে তলায়ও কুড়াবে। মধু বিড়বিড় করেই থতমত খেয়ে গেল, নিজে নিজেকে সরি বলল। এসব কি ভাবছি, যাকে খুশি তাকে বিয়ে করুক, এঙ্গেজমেন্ট করুক, আমার কি? আমি কি ওনাকে ভালোবাসি নাকি? আমি তো চলেই যাব, উনি কি বললো তাতে আমার কি? তোমারই তো সব সুইটহার্ট, তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেখে আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে, তুমি তো কেঁদে ভাসাবে। আজ আমি তো তোমায় সান্ত্বনা দিতে আসলাম। পাশ থেকে ফুয়াদের আওয়াজ পাওয়া মাত্রই মধু লাভ দিয়ে উঠে দাঁড়ালো। আই, আপনি হুটহাট কোথা থেকে চলে আসেন? আমি তো কোথাও যাই না, আমি তো তোমার সঙ্গেই থাকি। দেখুন, আঙ্গুল তুলে বলল মধু। ফুয়াদর আঙ্গুল ধরে বলল, কি দেখাতে চাও, দেখাও বলে ফুয়াদ ওর শরীরের দিকে চেয়ে চোখ টিপল। মধু বিড়বিড় করে ওকে ফাজিল বলে হাত ছাড়িয়ে নিল হাত ঝামটা দিয়ে। তিন্নি মধুর হাতে একটা গর্জিয়াস লেহেঙ্গা দিল। মধু লেহেঙ্গা হাতে নিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, এটা আমাকে দিচ্ছেন কেন? এটা পরে তুই যাবি? এটা পড়লে তো সবাই কনফিউশনে হয়ে যাবে, পাত্রীকে। আমি তো সেটাই চাই, ভাই যা করছে তাতে এটা করাই দরকার। আমি এসব করতে চাই না, আমি বেঁচে গেলাম উনি আমার পিছু ছাড়াতে। তুই সত্যি খুশি নাকি কষ্ট পাচ্ছিস? আজও কষ্ট কেন পাবো, ওনার বিরক্ত করা থেকে বেঁচে যাব, এটাই তো বড় পাওয়া। আমি যে কত খুশি বোঝাতে পারবো না। চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করছে। এত খুশি হলে তোকে তো আরো সুন্দর করে সেজে গুজে যাওয়া উচিত, নয়তো ভাইয়া মনে করবে তুই তার বিরহে কাতর আছিস। মধু রাজি হলো, ও লেহেঙ্গা পরলো আর সুন্দর করে সাজগোজও করলো। ও কষ্টে নেই, এটা বোঝাতেই এত সাজগোজ। সমুদ্রের সাথে গাড়ি করে মধু, তিন্নি ও ফাহাদ কমিউনিটি সেন্টার এলো। গতকাল রাতে লাস্ট ফুয়াদের সাথে দেখা হয়েছিল মধুর, তারপর আর দেখা হয়নি। লোকটাকে আর ডিস্টার্ব করছে না, খুব বেশি সময় তো পার হয়নি, তাতেই ওর কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। ও নিজের মনকে নিজেই বোঝাতে পারছে না, ডিস্টার্ব করলেও ও খুশি হতে পারে না, এখন ডিস্টার্ব করছে না তা তো খুশি হতে পারছে না। মধু গাড়ি থেকে নামতে যাবে, সমুদ্র ওর হাত ধরে নামালো। ও কাচুমাচু মুখ করে নেমেই হাত ছাড়িয়ে নিল। সমুদ্র ফিসফিস করে বলল, ছোট অবশ্যই কোনো প্ল্যান করেছে, ও তোমাকে ছাড়বে না আমি জানি। তিন্নি আর মধু পাশাপাশি হাঁটছিল, ওদের পেছনে ছিল সমুদ্র আর ফাহাদ। সবাই এঙ্গেজমেন্ট পার্টিতে আসলেও ফুয়াদের বাবা অনুপস্থিত। মধু হাঁটতে হাঁটতে দূরে লক্ষ্য করল মিতুল আর ফুয়াদকে, দুজন একসাথে দাঁড়িয়ে আছে। মিতুল ফুয়াদের বাহু জড়িয়ে ধরে হাঁটছে। মধু ওদের এত ঘনিষ্ঠ হয়ে হাঁটতে দেখে চোখ বড় বড় করে ফেলল। ও হাঁটা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়লি কেন? দুজনের এত ভালোবাসা কবে হলো? মধু পড়ু দৃষ্টি মেলে ফুয়াদের দিকে চেয়ে থেকে বলল, ফুয়াদ নীল রঙের শেরওয়ানি পরেছে আর মধু নীল লেহেঙ্গা। দুজনের এই মিলটুকু মধু খেয়াল না করলেও মধু দেখলো মিতুলের গোলাপি রঙের লেহেঙ্গাটা, দারুণ লাগছে মিতুলকে। মধুকে দেখতে মিতুল আরো ঘনিষ্ঠ হলো ফুয়াদের সাথে, নিজের মাথা নিয়ে ঠেকালো ফুয়াদের বাহুতে। মধু দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো, না চাইতেও ওর রাগ লাগছে। দুজনকে একসাথে একটু ভালো লাগছে না মধুর কাছে।
সব কিছু অসহ্য লাগছে ওর কাছে। ও খেয়াল করলো ফুয়াদ ওকে দেখেও না দেখার ভান করে চলছে, ওর দিকে তাকালোই না। মিতুলের সাথে কিছু নিয়ে হাসাহাসি করতে করতে চলে গেল ওকে ইগনোর করে। তিনি ওর রাগে লাল হওয়া মুখের দিকে তাকে মিটি মিটি হাসছে। মধু অন্ধকারে দাঁড়িয়ে আছে, ওর দৃষ্টি ফুয়াদার মিতুলের দিকে। রিসোর্ট সম্পূর্ণ অন্ধকার, এখন লাইট জ্বলছে শুধু ফুয়াদার মিতুলের ওপর। দুজনে দাঁড়িয়ে আছে হাসি মুখ করে। মধু ফুয়াদের মুখে হাসি যা সহ্য করতে পারছে না, বুকে ব্যথা করছে। প্রিয় কিছু হারিয়ে ফেলার ভয়ে ওর হাত পা কাঁপছে। ও তিন্নির পাশে ছিল তাই তিন্নির হাত ধরল খামচে। অন্ধকারে খেয়াল করল না ও যার হাত ধরেছে সে তিন্নি নয়, অন্য কেউ। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তিন্নি আমার খুব খারাপ লাগছে রে, আমি বোধহয় ফুয়াদকে ভালোবেসে ফেলেছি, এখন আমার কি হবে। আবছা অন্ধকারে ছলছল করে উঠল ওর চোখ জোড়া, তাকালো ও পাশে, দেখলো এটা তিন্নি নয় সমুদ্র। ও ছিটকে দূরে সরে দাঁড়িয়ে সরি বলতে লাগলো। সমুদ্র বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মধু অন্ধকারে সরে গেল অন্যদিকে, ও দেখতে পারবে না ফুয়াদকে অন্য কারো হতে। ওর চোখ এলিয়ে গলগলি অশ্রু ঝরতে লাগলো, বারবার মনে পড়তে লাগলো ফুয়াদ আর ওকে ভালোবাসি বলবে না, ওকে জ্বালাতন করবে না, সে আজ থেকে শুধুই মিতুলের। ও অন্ধকারে একটা চেয়ার টেনে বসলো। এঙ্গেজমেন্ট নিয়ে ঘোষণা করা হচ্ছে, মধু বসে কাঁদছে ফুপিয়ে, ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। এত কাঁদলে তো সুইটহার্ট তোমার এত সুন্দর সাজ নষ্ট হয়ে যাবে। ফুয়াদের কণ্ঠস্বর কানে আসতে মধু চমকে তাকালো পাশে। আবছা আলোতে ফুয়াদের মুখটা স্পষ্ট দেখা গেল। ওর পাশে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে কথা বলছে লোকটা। মধু বসা থেকে উঠে দাঁড়ালো আর চোখ উঁচিয়ে সামনে দেখলো মিতুল একাই দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়ানো নাফিসা বেগম। তিনি কিছু বলছে, মধু অবিশ্বাস্য চোখে তাকালো ফুয়াদের দিকে। আপনি এখানে কেন? তোমাকে নিতে এলাম। মধুর গাল এখনো অশ্রুতে ভেজা। মধু হাত দিয়ে গাল মুছে বিস্মিত কণ্ঠে বলল, মানে আমাকে নিতে এসেছেন কেন? চলো গেলেই দেখতে পারবে কেন নিতে এসেছি। ফুয়াদ মধুর হাত ধরে টেনে ওকে নিয়ে গেল। মিতুল ফুয়াদের সাথে মধুকে দেখে চমকে উঠল। নাফিসা বেগম ফুয়াদ আর মিতুলের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে। ফুয়াদ সবার সামনে মধুকে দাঁড় করিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর মুখে অমায়িক হাসি ঝুলিয়ে বলল, মধু উইল ইউ ম্যারি মি। মধু বিস্ময়ে কথা বলতে ভুলে গেছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফুয়াদের হাসি উজ্জ্বল মুখের দিকে। এদিকে নাফিসা বেগমও চমকে উঠেছে, হতবিহ্বল চোখে ফুয়াদের দিকে তাকিয়ে আছে। রাগান্বিত চোখে মধু আর ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদের সেদিকে খেয়াল নেই আর না আছে মধুর। ও থমকে গেছে ফুয়াদের কাজে। মিতুল লজ্জায় অপমানে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। ও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ও মধুকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে ফুয়াদের সামনে দাঁড়ানোর প্রয়াস করল। তখনই কেউ ওর হাত দুটো শক্ত করে ধরে টেনে সরিয়ে নিল। সে আর কেউ নয়, তিন্নি আর রাহি। খুশিতে মধুর চোখ ছলছল করে উঠেছে। ও এক মুহূর্তের জন্য ভেবেছিল ফুয়াদকে ও হারিয়ে ফেলেছে, কিন্তু এখন ফুয়াদকে ওর সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে ওর সমস্ত ভয় দূর হয়ে একরাশ লজ্জা ওকে ঘিরে ধরেছে। অনুষ্ঠানে সবাই মধুকে ইয়েস বলার জন্য চিৎকার করছে, হাসাহাসি করছে। সবাই আনন্দে থাকলেও এখানে কয়েকজন আছে অসন্তুষ্ট মুখে। নাফিসা বেগম না কিছু বলতে পারছে এত মানুষের মধ্যে। এখন কিছু বলতে গেলে সবার সামনে লজ্জায় পড়তে হবে, সেই ভয়ে উনি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। মিতুলের পরিবারের সবাই নাফিসা বেগমকে ডেকে অপমান শুরু করে দিয়েছে, তিনি চুপ করে অপমান গিলছেন। মিতুল নিজের হাত ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি শুরু করে দিয়েছে কিন্তু পারছে না, তাই চিৎকার করছে। এত সবার চিৎকারে ওর চিৎকার চেঁচামেচি কারো কানে যাবে না, তাই নিশ্চিন্তে আছে রাহি আর তিন্নি। আমাকে যেতে দাও, এর ফল ভালো হবে না, সবাই মিলে আমাকে ঠকাতে চাইছ। ফুয়াদ ছুতো আমার, আজ আমাদের এনগেজমেন্ট হবে কথা ছিল, ও তো রাজিও ছিল। ভাইয়া রাজি কখন হলো? সকাল থেকে তো রাজিই মনে হয়েছে। তুমি কি এতটাই বোকা নাকি অভিনয় করো? মিতুলের কাছে সবটাই পানির মতো পরিষ্কার হয়ে উঠল, ফুয়াদ সবটাই ওর সাথে ড্রামা করেছে। চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকালো ফুয়াদ আর মধুর দিকে। মধুর হাতে ফুয়াদ রিং পরিয়ে দিচ্ছে, মধুর ঠোঁটের কোণে হাসি, ফুয়াদের মুখেও হাসির রেখা। আংটি পরিয়ে ওর হাতে উল্টো পিঠে চুমু খেয়ে উঠে দাঁড়ায়। মিতুল আর এক সেকেন্ড ওখানে অপেক্ষা করে না, নিজের বাবা মা আর বোনের কাছে যায়, এগিয়ে ওদের হাত ছাড়িয়ে।
মাকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়ের এমন অবস্থা দেখে তারা রাগে গজগজ করে ওঠে। এখানে আর এক মুহূর্তও না, মিতুলকে জোর করে নিয়ে বেরিয়ে আসে সবাই। নাফিসা বেগম থমথমে মুখে বসে আছেন। সমুদ্র মায়ের কাছে এসে দাঁড়ালো। নাফিসা বেগম সমুদ্রকে কাছে পেতে ঠাস করে একটা চড় মেরে বসলেন। সমুদ্র থাপ্পড় খেয়েও কোনো হেলদোল দেখালো না, মায়ের হাত ধরে ফ্লোরে বসে পড়ল। আর মায়ের হাত ধরেই রেখেই বলল, আম্মু খুব খারাপ লাগছে। ওই মেয়েকে এখানে এনে কেন আমাকে অপমান করলি তোরা দুই ভাই? তোকে আমি বলেছিলাম ওই মেয়ের থেকে সরিয়ে আনবি আমার ফুয়াদকে, পারলি না। ওই মেয়ের বাপ মা বাপ ভাই যদি আমার ফুয়াদের কোনো ক্ষতি করে নাই, আমি ওই মেয়েকে কিন্তু ছাড়বো না। ছোটর কিছুই হবে না আম্মু, তুমি অযথাই টেনশন করছো। ওর জন্য আমার বান্ধবীর সাথে আমার সম্পর্ক নষ্ট হলো, আর কোনোদিন আমার মুখ দেখতেও আসবে না মনে হয়। আন্টি তোমাকে বুঝবে। শোনো, জোর দিয়ে তো কিছু হয় না, তুমি এসব নিয়ে এত ভেবো না। তোরা কেউ আমায় এক দণ্ড শান্তি দিলি না, তোর বাপও আমার সাথে রেগে আছে, এত বলার পরেও আসলো না। এখন মনে হচ্ছে তার না আসাই ভালো হয়েছে, এসব দেখতে হচ্ছে না। আমার এখন চলে যাওয়া উচিত। তোমার ছেলের এঙ্গেজমেন্ট হচ্ছে, তুমি চলে যাবে? যেখানে আমার মতামতের কোনো দাম নেই, সবার সামনে আমাকে অপমান করা হলো, সেখানে থাকার মতো নির্লজ্জ আর হতে চাই না। তুই কি আমায় বাসে পৌঁছে দিতে পারবি? এভাবে সবাই চলে গেলে? বুঝতে পারছি, আমি ড্রাইভারের সাথেই চলে যাচ্ছি, তোরা থাক সবাই। বাবা মাকে ছাড়াই এখন সন্তানেরা বিয়ে করে শুনেছি, সেটা আমার পরিবারের সন্তানেরাও করবে জানা ছিল না। নাফিসা বেগম সত্যি ড্রাইভার নিয়ে চলে গেলেন। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে মাকে এগিয়ে দিলেন। মধু ফুয়াদের বাহু জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই ফুয়াদকে কংগ্রেচুলেশন করতে লাগলো। ফুয়াদ রিং পরানোর পর থেকে মধু শুধু ফুয়াদের মুখের দিকেই তাকিয়ে আছে। এই যে এত এত মানুষ ওদের সাথে কথা বলতে আসছে, তবুও নিজের দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। ফুয়াদ একাই সবার সাথে কথা বলছে, মধু কথাও বলছে না কারোর সাথে। ফুয়াদ মধুকে নিয়ে সবার থেকে একটা নিরিবিলি জায়গায় এলো। মধুকে সামনে দাঁড় করিয়ে ওর কোমর জড়িয়ে ধরলো শক্ত করে। তারপর বলল, কি ব্যাপার সুইটহার্ট, একদিনে এত ভালোবাসা দিচ্ছ, এতদিন তো তাকাতেই না, এখন দেখি পলকও ফেলতে চাইছ না। আমি কি খুব সুন্দর হয়ে গেছি নাকি চোখ সরাতে চাইছ না? আবার কবে দেখতে পারবো জানি না, তো তাই বেশি করে দেখে নিচ্ছি। মানে? সন্দেহহীন গলায় চেয়ে থেকে জিজ্ঞেস করলো ফুয়াদ। মধু উত্তর না দিয়ে ফুয়াদের বুকে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করে ওর বুকের মাথায় রাখল, শান্তিময় নিঃশ্বাস ফেলে নিশ্চুপ রইল। ফুয়াদ ওর কথার আগাগোড়া কিছুই না বুঝে ওর কাঁধ ধরে আবার সোজা করে দাঁড় করিয়ে বলল, হেয়ালি করে আমাকে টেনশন দিচ্ছ কেন মধু? আমি তো আজকে চলে যাব মানিকগঞ্জ। হোয়াট? বিস্ময় হতভম্ব হয়ে গেল ফুয়াদ ওর কথায়। খালামণিকে আমি ঠিকানা দিয়ে দিয়েছি, উনি হয়তো চলেও এসছেন, দাঁড়ান একটা কল করে দেখি কোথায় আছে। মধু ফোন বের করে নাম্বার ডায়াল করতে যাবে। ফুয়াদ ওর হাত থেকে একটানে ফোনটা নিয়ে নিল আর বলল, তুমি আমাকে না জানিয়ে তাকে আসতে বলেছো কেন? মধু ফুয়াদের কঠিন কণ্ঠস্বরে ভয় পেয়ে যায়। ও ভয়ার্ত দৃষ্টিতে ফুয়াদের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ চুল খামচি ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হাঁসফাঁস করতে লাগে। এভাবে চলে যাওয়ার কথা বললে ও কি নিজেকে সামলাতে পারে? মধু ওকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত নেবে ও ভাবতে পারেনি। কি হয়েছে, অমন করছেন কেন? ভীত মুখে বলল মধু। ফুয়াদ লাল বর্ণ চোখে ওর দিকে তাকালো, ও ঢোক গিলল লাল চোখ দেখে। মধুর ফোন ফুয়াদের হাতে বেজে উঠল। ফুয়াদ স্ক্রিনে তাকিয়ে দেখল খালামণি লেখা। ও ফোন রিসিভ করে স্পিকারে দিল। ওপাশ থেকে বলে উঠল, কোথায় তুমি? আমি তো কমিউনিটি সেন্টারের সামনে আছি। খালামণি, আমি ভেতরে আছি, তুমি আসো। ভেতরে গিয়ে আর কি হবে, তুমি বাইরে আসো। মধু ফুয়াদের দিকে তাকালো, কি বলবে ও বুঝতে পারছে না। ফুয়াদ ওর জিজ্ঞাসা দৃষ্টি দেখে নিজেই ফোন কেটে দিল আর মধু হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। মধু বাইরে এসে খালামণিকে দেখতে পেল। তাকে দেখতেই ওর বুকের ভেতর ব্যথা অনুভব হলো। ও মায়া ভরা চোখে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদকে ছেড়ে যাবার কষ্টে ওর কান্না পেয়ে গেল। যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন তো একটুও কষ্ট অনুভব করছিল না, কিন্তু যে ভালোবাসি বুঝতে পারলো তারপর থেকে কষ্ট বাড়তে লাগলো। মধু ফুয়াদের দিকে চেয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো আপনার জন্য, আপনি আমাকে আনতে যাবেন তো আমার বাসায়? ফুয়াদ চোখ লাল করে তাকালো মধুর দিকে, তারপর বলল, আমি এখনো তোমাকে বিদায় দেইনি মধু, তাই
এখনই বিদায় বার্তা ছেড়ো না। মানে? ফুয়াদ আর উত্তর না দিয়ে মধুকে নিয়ে খালামণির কাছে আসলো। সাবরিনা মধুকে দেখে জড়িয়ে ধরলো দু হাতে। কতদিন পর আদরের ভাগ্নিকে দেখলো। মধু খুশিতে খালামণিকে জড়িয়ে ধরলো। সাবরিনা এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। পাশে ফুয়াদ দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়ালই করলো না। সাবরিনা মধুর সাথে কথা বলতে লাগলো। মধু আর চোখে ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ ওদের দুজনের দিকেই চেয়ে আছে। সাবরিনা অবশেষে তাকালো ফুয়াদের দিকে আর বললেন, আবরার ফুয়াদ রাইট? ফুয়াদের দৃষ্টি চমকালো। ও থতমত খেয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সালাম দিল। সাবরিনা হেসে বললেন, শুনলাম তুমি নাকি মধুকে খুব জ্বালাতন করেছো। ফুয়াদ কপাল চুলকাতে লাগলো তার প্রশ্ন শুনে। মধু ফুয়াদের লজ্জা পাওয়া দেখে হেসে উঠল। সাবরিনা মধুকে বললেন, এনগেজমেন্ট সেরে ফেলেছ? হ্যাঁ খালামণি। তুমি তো বলেছিলে ভালোবাসো না, তাহলে কি নিজের মনের খবর নিজেই বুঝতে পারো না? খালামণি, আমি কি ভুল করেছি এনগেজমেন্ট করে? ভীত মুখ করে বলল মধু। ফুয়াদ মধুর কথা শুনে চোখ মুখ কঠিন করে তাকালো ওর দিকে। মধু ফের বলল, ভুল করলেও খালামণি আমার কিন্তু একটুও আফসোস হচ্ছে না, বরঞ্চ ভুলটা করেই শান্তি লাগছে। বলে মধু ফুয়াদের বাহু জড়িয়ে ধরে বলল, দেখো আমাদের কত সুন্দর মানিয়েছে। সাবরিনা সত্যি তাকালেন দুজনের দিকে। আসলেই মানিয়েছে দুজনকে। তিনি অপলক চোখে দেখতে লাগলেন দুজনকে। মধু মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে ওনার দিকে। সাবরিনাকে নিয়ে ফুয়াদ ভেতরে আসলো। সাবরিনা ভেতরে যেতে চায়নি, এখনই রওনা দিতে চান মানিকগঞ্জের উদ্দেশ্যে। মধুর বাপ ভাই তার উপর ভরসা করেই ঢাকা ত্যাগ করেছে। তিনি বাংলাদেশে পা রেখে তাদের খবর দিয়েছেন মধুকে নিয়েই ফিরবেন তিনি, তারা যেন মধুর পেছনে না পড়ে থাকে। ফুয়াদ দেখলো তার মা বাবা কেউ নেই অনুষ্ঠানে, এখন চাচা চাচি ছাড়া আর কাউকে পেলেন না পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আনিতা বেগম আর পিয়াল খান একসাথে বসে ছিলেন। ফুয়াদ মধু আর সাবরিনাকে তাদের কাছে নিয়ে গেলেন। আনিতা বেগম আধ বয়স্ক এক সুন্দরী মহিলাকে প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় এগিয়ে আসতে দেখে কপাল কুচকে তাকায়। মধু আবার তাকে জড়িয়ে ধরে আছে। ফুয়াদ এগিয়ে এসে সাবরিনাকে মধুর খালামণি বলে পরিচয় করিয়ে দেন। আনিতা বেগম ভালো মন্দ কোনো কথা বলেন না। পিয়াল খান ভদ্রতার সহিত কথা বললেন। তা দেখে আনিতা বেগম রাগে গজগজ করে স্বামীকে টেনে স্থান ত্যাগ করেন। নাফিসা বেগম যে মেয়েকে মানেননি তার পরিবারের কারোর সাথে আনিতা ভালো আচরণ করবেন না। সাবরিনার সামনে ফুয়াদ লজ্জা পড়ে যায়। সমুদ্রে এসে দাঁড়ায় আর সাবরিনার সাথে গল্প করতে লাগে। ফুয়াদ সমুদ্র আর সাবরিনাকে রেখে মধুকে নিয়ে দূরে সরে যায়। সাবরিনা মন জয় করে ফেলে সমুদ্র কিছু সময়ের মধ্যেই। মধুকে টেনে ফুয়াদ সবার থেকে আলাদা এনে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। মধু ফুয়াদের স্পর্শে চমকে কেঁপে ওঠে, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। মধু ফুয়াদের হাতের উপর নিজের হাত রেখে তাকিয়ে আছে। অনামিকা আঙ্গুলে ফুয়াদের পরিয়ে দেওয়া আংটি জ্বলজ্বল করছে। ও মুগ্ধ নয়নে আংটির দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ ফিসফিস করে ওর কানে কানে বলল, আজ থেকে তুমি কিন্তু আমার হাফ বউ হয়ে গেছো সুইটহার্ট। এখন থেকে আর আমাকে ইগনোর অবহেলা করার চেষ্টা করতে পারবে না। এখন তোমার উপর আমার একটা অধিকার আছে। বলতে বলতে ফুয়াদ ওর হাত ধরে উঁচু করে পেছন থেকে আংটির উপর চুমুকে বলল, সিলমোহর করে দিয়েছি, এই মেয়েটি এখন শুধুই আমার, তার উপর সমস্ত অধিকার আমার, তাকে বউ করার অধিকারও শুধু আমার। এই আংটি কোনো মূল্যে আঙ্গুল থেকে খুলবে না। এটা আমার দেয়া তোমার জন্য ভালোবাসা, তোমাকে নিজের করার প্রথম ধাপ। খুব শিগগিরই বড় ধাপ পার করে তোমায় ফুয়াদের বউ রূপে নিয়ে আসবো সারা জীবনের জন্য। মধু পিছু ঘুরে ফুয়াদের বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি সেই অপেক্ষায় পথ চেয়ে থাকবো। তিন্নিটাকে দুজনের দূরত্ব করে দাঁড়ালো। মধু তিন্নির কাছে গেল। তিন্নি ওকে টেনে বলল, চলে যাবি শুনলাম, এখন খালি ভাইয়ার সাথেই চিপকে থাকবি, আমার কথা তো ভুলেই গেছিস। কয়েকদিন আগেও ভাইয়াকে সহ্য করতে পারতি না, আর এখন চোখে হারাচ্ছিস। রাতে তো খুব বললি ভালোবাসি না, পিছু ছাড়বে না বেঁচে গেছিস, এখন তো সব উল্টো হচ্ছে। তোকে খুব মিস করব দোস্ত। আমিও অনেক মিস করব তোকে। ফাহাদ দৌড়ে এসে বলল, মামাজি তুমি চলে যাবা? মধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। আই মিস ইউ। মধু আনিতা বেগম আর পিয়াল খানের কাছে গিয়ে বিদায় নিল। আনিতা বেগম মুখ ভেঙচি কাটলোকে দেখে। সমুদ্র তখনও সাবরিনা বেগমের সাথে কথা বলছিল। সবার থেকে বিদায় নিয়ে মধু ফুয়াদ ও সাবরিনা বেগম গাড়ির সামনে এসে দাঁড়ালো। মধু নাকের জল চোখের জল এক করে কাটছিল তখন। ফুয়াদ ওদের পৌঁছে দিয়ে আসবে। সাবরিনা বারবার করে ওকে মানা করছিল, একা যাবে,
যদি কোনো বিপদ আপদ হয়। কিন্তু ফুয়াদ শুনছিল না কোনো কথা, ও যাবে। বাধ্য হয়ে তারও রাজি হতে হয়েছে। ফুয়াদের পাশে মধু সামনে বসল, সাবরিনা বেগম পেছনে বসেছে। সমুদ্র জানালা দিয়ে ফুয়াদকে বলল, ছোট আমি কি তোর সাথে আসবো? একা এত দূর যাবি? যদি কোনো বিপদ আপদ হয়? তুমি টেনশন করো না ভাইয়া, সবাইকে নিয়ে বাসায় যাও, আমার কিচ্ছু হবে না। সাবধানে যেও মধু, বাই। মধু হেসে আচ্ছা বলে সমুদ্র থেকে বিদায় নেয়। ওদের যাওয়ার দিকে সমুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিনি সমুদ্রের পাশে ছিল, ও সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমরা বের হব কখন? সবাইকে নিয়ে বের হও, ড্রাইভারকে বলে দিচ্ছি। তুমি যাবে না? অনুষ্ঠান শেষ করে আমি ফিরবো, তোরা চলে যা। মা তো রেগে আছে, তাকে অন্তত সামলাইস। ফাহাদ, আনিতা বেগম, পিয়াল খান, তিন্নি, রাহি, নাইম সবাই চলে গেল। সমুদ্র অনুষ্ঠান শেষ ঘোষণা করল, তারপর নিজেও গাড়িতে উঠে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাতে লাগলো। মধু গাড়িতে ঘুমিয়ে যাওয়ার ভয়ে একটু পরপর চোখ ঢুলে বড় বড় চোখ করে ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ ড্রাইভিং করছে। মধু ফুয়াদের দিকে চেয়ে ভাবছে আবার কবে দেখবে ফুয়াদকে। ফুয়াদের থেকে দূরে যাওয়া লাগবে বলে মধু কত কাহিনী না করেছে থাকার জন্য। ফুয়াদের সাথে পালিয়েও বেরিয়েছে। ফুয়াদ ড্রাইভ করতে করতে বলল, এভাবে তাকিয়ে থেকো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার। হোক অ্যাক্সিডেন্ট, আমি তাকিয়ে থাকবই। ফুয়াদ ঘাড় কাত করে তাকালো পেছনে। সাবিনা বেগম ফোনে কথা বলছে কারোর সাথে। ফুয়াদ সেদিকে খেয়াল রেখে বলল, পেছনে খালা না থাকলে তাকিয়ে থাকার মজা বুঝিয়ে দিতাম। তো এখনই বোঝার মানা করছে কে? মেয়ে দেখি আমার থেকেও ডেঞ্জারাস হয়ে উঠেছে। মধু ফুয়াদের কথায় খিলখিলিয়ে হেসে উঠে। ফুয়াদ বুকের বাঁ পাশে হাত চেপে বলে, এভাবে হাসলে তো খুন হয়ে যাব, তখন আর রেখে আসতে পারবো না, আবার নিয়ে চলে আসব। আমাকে আসতে দিলে তো? মানা করার মতো কে আছে? তোমার উপর আমার অধিকার আছে, তুমি এখন আমার হাফ বউ, ভুলে যেও না। হাফ বউ ফুল বউ হয়নি, তাই মানা করার মতো অনেকেই আছে। মনে মনে কবেই কবুল করে বউ মেনে নিয়েছে, এখন তো শুধু আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা বাকি। বাবাকে মানাতে পারবেন? না পারলেও তোমাকে আমার বউ হওয়াতে কেউ আটকাতে পারবে না। এখন তোমার বাবা স্বেচ্ছায় বিয়ে দিবে নাকি জোর করতে হবে, সেটা সামনে দেখা যাবে। মধু আর কথা বাড়ালো না, ফুয়াদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ও ভাবে ঘাড় বাঁকা করে ঘুমিয়ে গেল মধু। ফুয়াদ ওর কোনো আওয়াজ না পেয়ে দেখে মধু ঘুমে বিভোর হয়ে গেছে। ও পেছনে চেয়ে দেখে খালামণি নিজের মতো ফোন টিপছে। ফুয়াদ মধুর মাথাটা নিজের কাঁধে তুলে নেয়। পেছন থেকে সাবরিনা এসব দেখে হাসে।